আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি সংগীতা খান শুরুতে জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনার আরো 45 জনের মৃত্যু নতুন শনাক্ত 3243 জন উপসর্গে মারা গেছেন আরো 32 জন করোনায় দুই তিন বছরের স্থায়িত্ব নিয়ে ডিজি হেলথের বক্তব্যে তোলপাড় পরিষ্কার তথ্য চান বিশেষজ্ঞরা দায়িত্ব জ্ঞানহীন বললেন কাদের রেড জোন চিহ্নিত করে দ্রুত লকডাউনে যাবে স্বাস্থ্য অধিদপ্তর করোনা সারাতে ডেক্সামেথাসন নিলে বিপদ সতর্কতা বিশেষজ্ঞদের চীন ভারত সীমান্ত সংকট নিরসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠক জম্মু কাশ্মীরে ফের উত্তেজনা আটজন নিহত দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একদিনে করোনায় দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1388 জনে 24 ঘন্টায় 3243 জন করোনা শনাক্ত হিসেবে শনাক্ত হয়েছে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে সব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা প্রতিদিনই দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হচ্ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয় 104তম দিনে এসে 24 ঘন্টায় 3243 জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে শনাক্তের হার 21.56% মৃত্যুর হার 1.32% এবং সুস্থতার হার 40.69% বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 21 জন চট্টগ্রাম 16 জন রাজশাহী এবং খুলনা বিভাগে দুজন করে বরিশাল এবং সিলেট বিভাগে একজন করে এবং ময়মনসিংহ বিভাগে চারজন আর বয়সভেদে 41 থেকে 70 বছরের মধ্যে মৃত্যুর হার বেশি যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন নারী 13 জন বয়স বিভাজনে 11 থেকে 20 বছরের একজন 21 থেকে 30 তিনজন 31 থেকে 40 বছর চারজন 41 থেকে 50 10 জন 51 থেকে 60 বছর 9 জন 61 থেকে 70 11 জন 71 থেকে 80 বছরের 4 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 105,535 জন 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,781 জন এবং মোট সুস্থ হয়েছেন 42,945 জন শিহাব হোসেন বাংলা ভিশন ঢাকা এদিকে করোনা উপসর্গে ভৈরবে মন্দিরের এক পুরোহিত সহ কুমিল্লা মাদারীপুর খুলনা ময়মনসিংহ চাঁদপুর যশোর মৌলভী বাজার ও গাজীপুরে মারা গেছেন 32 জন এছাড়া দেশের বিভিন্ন জায়গায় উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে 6 জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন একজন জ্বর সর্দি ও কাশি নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তাদের মৃত্যু হয় মাদারীপুরে জ্বর সর্দি ও কাশি নিয়ে 5 জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন এবং শহরের একটি হাসপাতালে উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে করোনায় চট্টগ্রামে একদিনে মারা গেছেন 5 জন নতুন শনাক্ত 148 জন গোপালগঞ্জের মুকসুদপুরে মৃত্যু হয়েছে এক কৃষকের এক চিকিৎসক সহ জেলায় নতুন শনাক্ত 23 জন টাঙ্গাইলে সখীপুরেও মারা গেছেন একজন পুলিশ সহ নতুন আক্রান্ত 20 জন এদিকে করোনার উপসর্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে 5 জনের মৃত্যু হয়েছে তারা সর্দি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গে মারা গেছেন 54 জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন জেনারেল হাসপাতালের চিকিৎসক এমদাদুল্লাহ খান জ্বর সর্দি ও কাশি নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 জনের ময়মনসিংহে করোনায় একদিনে 4 জন ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুবিল এলাকায় ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন জ্বর সর্দি ও কাশিতে ভুগে মৃত্যু হয়েছে ভৈরবের গোপালজিউর মন্দিরের প্রধান পুরোহিত শান্তিপদ ঘোষের এদিকে যশোরে উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন গাজীপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন জ্বর সর্দি ও কাশি নিয়ে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান 1 জন এছাড়া রেড জোন কালীগঞ্জে উপসর্গ নিয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের বগুড়ায় করোনায় মারা গেছেন 1 জন
একদিনে জেলায় শনাক্ত 105 জন, সিলেটে 40 ও নরসিংদীতে 42 জন সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানি। তাকে রাজধানী মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছেলে সাগর লোহানি জানিয়েছেন, তার বাবাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ফুসফুস ও কিডনি জটিলতায় কামাল লোহানিকে বুধবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষা করে শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসলে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে নেওয়া হয়। এদিকে ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি এখন গুলশানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে আইসিইউতে নেওয়া হয়েছে। বার্ধক্যজনিত নানা রোগের কারণে 2 জুন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। করোনা মুক্ত হলেও তিনি এখনও অন্যান্য সমস্যায় ভুগছেন। আগামী 2-3 বছরেও করোনা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটছে না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের এমন বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন চিকিৎসক বিশেষজ্ঞরা। তাদের মতে, দায়িত্বশীল পদে থেকে কোনো গবেষণা ছাড়া এমন বক্তব্য দুঃখজনক। কোনো তথ্যের ভিত্তিতে ডিজি হেলথ এমন বক্তব্য দিয়েছেন কিনা তা পরিষ্কার করার আহ্বান জানান তারা। করোনা পরিস্থিতি 1-2 বা 3 মাসে শেষ হচ্ছে না, এটি 2-3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। করোনা মুক্ত হয়ে প্রায় 1 মাস পর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে হাজির হয়ে এভাবেই বলছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। উচ্চ হারে নাও থাকতে পারে। তার এই বক্তব্য নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা মনে করেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেয়া এই বক্তব্য তথ্য নির্ভর নয়। দায়িত্বশীল কোনো পদ থেকে অনুমান নির্ভর এমন কোনো কথা বলা উচিত না যেটি সারা দেশের মানুষকে প্রভাবিত করবে, তাদের মনোবলে চিড় ধরাবে। আমি নিশ্চিত জানি ডিজি মহোদয়ের এই কথা শোনার পর অনেকেই হতাশায় ভেঙে পড়েছে। এভাবে কি দিনের পর দিন, বছরের পর বছর জীবনযাপন সম্ভব? ভবিতব্যের হাতে ছেড়ে দিয়ে আমরা বলতে পারি না বহুদিন এই মহামারী থাকবে। আমাদেরকে বলতে হবে আমরা মহামারী কমিয়ে আনবো। আমাদের চেষ্টা সফল হলে সে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যে আমরা এতদিনের মধ্যে এইসব পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা মহামারী কমিয়ে আনবো এবং সেটা কমিয়ে আনা সম্ভব। তাদের মতে, কোন গবেষণা বা বিশ্লেষণের মাধ্যমে তিনি এমন বক্তব্য দিয়েছেন তা পরিষ্কার নয়। মহামারীর যে গতি প্রকৃতি, তার স্থায়িত্ব, এটা কিন্তু এক এক দেশে এক এক রকম। একটা বিষয় কমন, সেটা হচ্ছে যে যারাই চেষ্টা করে করোনা মহামারীকে কমিয়ে আনার চেষ্টা করেছেন তারা সফল হয়েছেন। কোন তথ্য উপাত্তের ভিত্তিতে তিনি এটা বললেন সেটি তিনি পরিষ্কার করেননি। সাধারণত এই জাতীয় বক্তব্য বা সিদ্ধান্ত কোনো বৈজ্ঞানিক তথ্য উপাত্ত সমীক্ষা বা গবেষণার ভিত্তিতে দেয়া হয়ে থাকে। তাহলে যদি তার নিকট কোনো গবেষণা থেকে থাকে তাহলে নিশ্চয়ই তিনি তা জনসম্মুখে প্রকাশ করবেন। দায়িত্বশীল পদে থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এমন বক্তব্য সাধারণ মানুষের মাঝে আরও শঙ্কা বাড়াবে বলেও মনে করেন তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। করোনার স্থায়িত্ব নিয়ে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে, মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ধরনের সমন্বয়হীন অযাচিত বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ওবায়দুল কাদের জানান, জোন ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরই তা দ্রুত কার্যকর করা হবে। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। স্পর্শকাতর এ সময়ে দায়িত্বশীল পদে থেকে কারো দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখা মোটেও সমীচীন নয়। দুর্নীতি আড়াল করতেই সরকার ব্ল্যাক ল প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। রিজভীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, একজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিএনপি ছাত্রদলের কয়েকজন নেতাকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। জনগণ সরকারকে এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির নেতা। রিজভী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের দীর্ঘ অব্যবস্থাপনার কারণেই করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘ সময় লাগছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একবারই ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে ভেন্টিলেটার, আইসিইউ ও করোনা পরীক্ষার ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। অক্সিজেন সরবরাহ নেই বললেই চলে। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে 15 দিন পর্যন্ত সময় লাগছে। ল্যাবে নমুনার স্তূপ জমা হয়ে আছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের বর্তমান দুর্দশা প্রমাণিত হয়েছে। এই সরকার জনগণের সঙ্গে বছরের পর বছর ধরে ধাপ্পাবাজি করেছে। দেশের 64 জেলার মধ্যে 747 জেলাতে ইনটেনসিভ কেয়ার ইউনিট নেই। রেড জোন চিহ্নিত করে দ্রুত লকডাউন কার্যকর হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি একটি অ্যাপস তৈরির কাজ চলছে বলে জানানো হয়েছে। এদিকে লকডাউন থাকায় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজধানীর রাজাবাজার জনসাধারণের চলাচল। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁ এলাকায় দ্রুত কঠোর লকডাউন চান জনপ্রতিনিধি এবং স্থানীয়রা। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার জনসাধারণকে বাসায় থাকতে স্বেচ্ছাসেবকদের নিয়মিত মাইকিং। বাসিন্দাদের ফোন পেলেই বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে খাবার কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কন্ট্রোল রুম থেকে আমাদের ভলান্টিয়ার তাদের বাসায় চলে যাচ্ছে। গতকালকে রাত্রে আরেকজন ফোন করে বলতেছে 11:30-11:15 দিকে তার একটা ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে। কী করবো, আমরা ওই ফার্ম গেট গিয়ে দোকান খুঁজে ফেয়ার অ্যান্ড লাভলি একটা এনে দিছি। এরা তো ডাব চেয়েছে, পান চেয়েছে, জর্দা চেয়েছে। যে ভিতরের লোকদের উপস্থিতিটা যে অপ্রয়োজনীয় ঘোরাফেরাটা আগের তুলনায় কমে গেছে অনেক। রিকোয়েস্ট করবো আপনাদের এই ধরনের সকল আবদার পূরণ করেও ঘরে থাকুন, সুস্থ থাকুন। জরুরি দরকারে বের হলে খাতা এন্ট্রি দিতে হয়, ঢুকতে গেলেও প্রশ্ন পান। কোনো কোনো সময় একটা পার্সেল যদি বা হয়তো আত্মীয় স্বজন কেউ যদি কিছু খাবার দেয় সাহায্য হিসেবে, সেই হিসেবে আমাদের জন্য একটু আসতে হয়েছে। সার্ভিসটা সেটা ওনারা দিচ্ছে খুব প্রপারলি আর কি, লোকজনের যেমন যে যেটা চাচ্ছে ওইটা প্রপারলি পাচ্ছে আর কি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিভিন্ন পর্যালোচনা শেষে অচিরেই ঘোষণা হবে জোন ভিত্তিক রেড, গ্রিন কিংবা ইয়েলো। একটা এলাকা যখন আমরা রেড জোন চিহ্নিত করে ফেলি তখন সেই এলাকাটা আসলে মেন উদ্দেশ্য সংক্রমণের হারটা কমানোর জন্য। এই কাজ চলমান প্রক্রিয়া, এই কাজ চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় যৌথ উদ্যোগে মধ্যে ট্যাস ডেভেলপ করে জোন ভিত্তিক এলাকা ভাগ করে তারপরে কাজটি করা হচ্ছে। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের রেড জোন তালিকায় খিলগাঁ এলাকায় রয়েছে 4টি ওয়ার্ড। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই এলাকায় মার্কেট, আবাসিক এলাকা, বস্তি সবই রয়েছে। সব শ্রেণীর মানুষের জন্যই এলাকাটি এখন ঝুঁকিপূর্ণ, তাই লকডাউন করার পক্ষে মত বেশিরভাগের। লকডাউন হলে তো ভালোই হয়, মানুষজন চলাচল একটা আসবে, শৃঙ্খলা আসবে। সাময়িক যদি প্রবলেম আমাদের হয় লকডাউন হওয়ার ফলে, কিন্তু বৃহত্তমভাবে আমরা কিন্তু লাভবানই হব। এই এলাকার জনপ্রতিনিধিদের প্রায় প্রতিদিনই মৃত মানুষের সার্টিফিকেট দিতে হয়, যাদের বেশিরভাগই বৃদ্ধ এবং করোনা উপসর্গে আক্রান্ত। যদি 1 নম্বর ওয়ার্ড লকডাউন হয়, 2-3 লকডাউন না হয় 2-3 নম্বর ওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে সমস্যা আছে। কারণ 2-3 নম্বর ওয়ার্ডের লোকজন 1 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে বের হয়, ঢাকা শহরে বের হইতে হলে। এখন এই মেন রোডগুলি কী করবো, সেই ম্যানেজমেন্টটা আমাদের প্রশাসনের সাথে বসে, সিটি কর্পোরেশন এবং প্রশাসন পুলিশের সাথে বসে নির্ধারণ করতে হবে কোন কোন রোডগুলি চালু থাকবে 2 এবং 3 নম্বর ওয়ার্ডের মানুষ বের হওয়ার জন্য। আমার ওয়ার্ডটা আসলেই সংক্রমিত এলাকা, কারণ প্রতিদিনই মানুষ মারা যাচ্ছেন, বিশেষ করে বৃদ্ধ যারা আছেন তারা বাসায় বিভিন্ন সিমটম নিয়ে মারা যাচ্ছেন, কিন্তু আসলে তারা পজিটিভ টেস্ট করাননি, এই জন্য আমরা বলতে পারছি না তারা অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ, 19 পজিটিভ হয়ে মারা গেছেন। এই জন্য করোনামুক্ত হতে দ্রুত কঠোর লকডাউনের পাশাপাশি চান স্থানীয় সচেতনতাও। কিন্তু রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। ডেক্সামেথাসনকে করোনার ওষুধ বলে বেশি প্রচার করলে মানুষ ভাইরাস প্রতিরোধের কথা ভুলে যেতে পারে, এতে করে বাড়তে পারে বিপর্যয়। চিকিৎসকরা বলছেন এই ওষুধ শুধু গুরুতর অসুস্থ রোগীর জন্যই, না জেনে না বুঝে এই ওষুধ খেলে রক্তক্ষরণ বা অস্বাভাবিক মুটিয়ে যাওয়ার মতো নানা জটিলতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেক্সামেথাসন স্টেরয়েড ব্যবহার বারণ করেছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন দেশে অনেক ওষুধেরই পরীক্ষামূলক ব্যবহার হয়ে আসছে।
সেই তালিকায় যোগ হলো স্টেরয়েড ডেক্সামেথাসন। যুক্তরাজ্যে এক গবেষণায় বলা হচ্ছে, হাসপাতালে ভর্তি রোগীদের ওপর ডেক্সামেথাসন ব্যবহার করে বেশ সফলতা এসেছে। ডাক্তাররা বলছেন, ডেক্সামেথাসন যেহেতু স্টেরয়েড, এর উপকারের মতো ক্ষতিও আছে। নিজেদের মতো করে ব্যবহার করতে গেলে বিপদ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আইসিইউতে কাজ করেন এমন দুজন ডাক্তার জানিয়েছেন, তারা আগে থেকেই বিভিন্ন রকমের স্টেরয়েড ব্যবহার করে আসছেন। ডেক্সামেথাসন নিয়ে বাড়তি হুজুগের বিপক্ষে তারা। যখন রোগী ভর্তি থাকবে যে এটা পেশেন্টকে কোন পেশেন্টকে দিব কোন পেশেন্টকে দিব না, বা এটা যদি ইউজ করতে হয় রিকমেন্ডেশন ওইটা ওই ট্রায়াল অনুসারে, সেটা আমরাই করবো। এটা বাড়িতে রেখে চিকিৎসা করা বা বাড়িতে জমা রাখার মতো কোনো বিষয় না আসলে। সুতরাং এটা একটা আশার আলো ডেফিনেটলি ফর আওয়ার আপনাদের যা উইথ পিপল, যারা উই আর ডিলিং উইথ পেশেন্ট, আমরা যারা পেশেন্টকে চিকিৎসা করতেছি তাদের জন্য একটা আশার আলো হতে পারে। কিন্তু মানুষের এটা নিয়ে খুব বেশি ওরি মানে এটা নিয়ে যে জমায় রাখা, এটা সংগ্রহ করে রাখা খুব জরুরি দরকার নেই। এটা স্টেরয়েড এমন একটা ওষুধ যেটা আমাদের শরীরের অনেক সিস্টেমের উপরেই কাজ করে, এবং যে ওষুধটা অনেক সিস্টেমের উপরে কাজ করে সেই ওষুধটা আবার অন্য অন্য সিস্টেমকে ড্যামেজ করার ক্ষমতাও রাখে। তার মানে এই ডেক্সামেথাসন ওষুধটা, আমি যদি এক ঘন্টা আপনাকে ডেক্সামেথাসন নিয়ে এর সুফল বলি, তাহলে আমাকে দেড় ঘন্টা এর কুফলটা বলতে হবে। তার মানে এই ওষুধটা কত ডোজে দেওয়া হবে, কাকে দেওয়া হবে, সে এটার জন্য ফিট কি না, এই সব বিষয়ের বিবেচনা করে তারপরে বিশেষজ্ঞ চিকিৎসক এটাকে প্রেসক্রাইব করবেন, উনিকে চিকিৎসাপত্র দিয়ে দেবেন, তারপরে রোগী এই ওষুধটা পাবে। এটা এমন কোনো ওষুধ না যে জ্বর হলে আমি প্যারাসিটামল খেয়ে নিয়ে জ্বর কমালাম, বিষয়টা এমন না। চিকিৎসক নেতারা বলছেন, করোনা একটি ভাইরাল রোগ, ভ্যাকসিন ছাড়া এ থেকে মুক্তি নেই। ভ্যাকসিন না আসা পর্যন্ত এটা প্রতিরোধই একমাত্র পথ। যে কোনো ওষুধের নাম উঠলেই তার পক্ষে সাফাই গাওয়া মানে সংক্রমণ প্রতিরোধের উদ্যোগকে কমিয়ে দেওয়া। ডেক্সামেথাসন এমন একটা যে আপনার সংবেদনশীল ওষুধ, এই ডেক্সামেথাসন যদি আপনার মানুষ যে কিনে গৃহে বাজারজাত করে খাওয়া শুরু করেন, তাহলে তাদের এই সংক্রমণ প্রতিরোধের চাইতেও যে আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা পড়তে পারেন। এদিকে কোভিড-19 আক্রান্তদের চিকিৎসায় আইভারমেকটিন নামের একটি ওষুধের পরীক্ষামূলক গবেষণা শুরু করেছে ICDDRB। হাসপাতালে ভর্তি বয়স্ক করোনা রোগীদের ওপর এটি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ঢাকার 4টি হাসপাতালের 72 জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বিস্তারের সাথে সাথে পরীক্ষার চাহিদাও বাড়ছে। নমুনা পরীক্ষা করতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র নিয়ে রিপোর্ট দেখুন। খুব ভোর থেকেই রাজধানীর মুগদা হাসপাতালের সামনে করোনার নমুনা দিতে জড়ো হন সাধারণ মানুষ। লাইনে জায়গা পেতেই এত আগে আসা, ভেতরে প্রস্তুত আধুনিক সব মেশিন ও প্রশিক্ষিত জনবল, মানুষ ঢুকলেই শুরু হবে পরীক্ষা। কিন্তু আগে দাঁড়ালেও আগে সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ফজর নামাজ পড়ে আসতে দিয়েছিল, তখন ছিলাম আমি 37, কিন্তু এখন ওনারা যে আমার দিছে, আমি এখন আয়সা দিয়ে যে আমার দিতে ছিল 68, কিন্তু আমার আগে যে আরও 30 জন লোক ওনারা কোথায় পাইছে। আসার পরে বললো যে আজকে হবে না, এটা বাদ, আবার কালকে নতুন করে আসেন। তো আজকে আসলাম, আজকে এসে সিরিয়াল দেওয়ার পরে এখন যাই হোক সিরিয়ালে আসে, এখন বলে যে সিরিয়াল বাদ, ওটা সিরে ফেলাই দিছে কাগজ, এখন নতুন করে আবার সিরিয়ালে দাঁড়াইছি। যদি এখানে লোক থাকতো এবং সিরিয়াল ডাক্তার সকালবেলা আমরা যারা দিছি যে এত নাম্বার সিরিয়াল নাম অমুক আসেন, তাহলে যারা অসুস্থ তাদেরকে এভাবে আসলে দাঁড়াইতে হতো না, তাহলে আমরা সাইডে কোথাও বসে থাকে বা একটা মাইকের ব্যবস্থা করলে আমার মনে হয় এটা হলে সবচেয়ে ভালো হয়। কেউ কেউ আবার জানালেন দালালদের দৌরাত্বের কথা। রাত্রে ওনারা পরিচিত লোক আইনা এখানে সিরিয়াল দেয়, সিরিয়াল দেওয়ার পরে ওনারা সকালবেলা এসে ওনারা সিকিউরিটি গার্ড খাড়ায় থাকে, খাড়ায় থেকে ওনাদের লোক আসলে তারপর তাকে সিরিয়াল দেয়, সিরিয়াল দিয়ে ওই সাইডে নিয়ে যেয়ে টাকা নেয়। বললাম যে আচ্ছা ভাই, আমাকে একটা টিকিটের ব্যবস্থা করে দেন। পরে বললো যে আপনার 2000 টাকা দিতে হবে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কারণ আমার রুগী তো অবস্থা খুব খারাপ, আমার এখন টাকা দিয়েও হইলেও করাইতে হবে। আপনি টাকা দিয়ে এখানে আসছেন? না না, এখন টাকা দিই নি, এখন আর কি সকালে আসছি, পরে ওই রাত্রে নাকি র‍্যাবের লোক আইসা নাকি এরকম কয়েকজন নাকি ধরে নিয়ে গেছে, দালাল পাইছে পরে ধরে নিয়ে গেছে। সপ্তাহ পার হয়ে গেলেও টেস্টের ফলাফল পাননি অনেকে। জমা দিয়েছি কোভিড টেস্টের জন্য 7:10, আজকে হলো 16, আজকে 11টা পর্যন্ত এখনো পাইনি, এখন আবার জমা দিতেছি নতুন করে। গত 10 দিন আগে চেক আপ করাইছি, আমার রিপোর্ট নাই, রিপোর্টের জন্য স্লিপ দিছি, কয় যে খুঁজে পাচ্ছি না, আবার সিরিয়া টিকিট কাটেন, টিকিট কেটে আবার আনেন। এদিকে
এক কোণায় দাঁড়িয়ে যন্ত্রণায় কাঁদছিল ক্যান্সারে আক্রান্ত একটি শিশু। আর ক্যান্সার হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া মা ছোটাছুটি করছিলেন জরুরি ভিত্তিতে পরীক্ষা করানো যায় কিনা সেই চেষ্টায়, কিন্তু মায়া দেখিয়ে এগিয়ে আসেনি কেউ। আষ্ট দিন ধরে এ ব্যথার উপরে আছে, হসপিটালে গেলে বলে করোনার রিপোর্ট নিয়ে যাওয়ার জন্য পঞ্চায়েত আছে যে ইমার্জেন্সিতে দিয়ে রিপোর্টটা বাইর করে আমার মেয়ের চিকিৎসা দেওয়ার জন্য। ওরা বলতেছে যে এখন এখানে টিকিট নাই। হাসপাতালের উপপরিচালক জানালেন কিছু দুষ্কৃতিকারী দালালি করলেও প্রশাসনের সাহায্যে তা দমন করা গেছে। রোগীদের সিরিয়াল বিড়ম্বনার কথাও অস্বীকার করেন তিনি। আমার মনে হয় না কোনো সময় উনি যে রোগী যখন জানবে যে আমার আগামীকাল তিনটে আসতে হবে ওই টাইমে সে আসবে, কিন্তু এর আগে যদি আসে তাহলে আমি তো তার সিরিয়াল নিতে পারবো না। বাড়তি চাপের কারণে ফলাফল পেতে দেরি হওয়ার কথা স্বীকার করেন তিনি। বললেন চাপ কমাতে বিশেষায়িত হাসপাতালগুলোতে আলাদা করে টেস্টের ব্যবস্থা করা প্রয়োজন। একটা ক্যান্সারের রোগী, একটা কিডনি রোগী কেন সারা ঢাকা শহরে ঘুরে বেড়ে একটা পরীক্ষার জন্য? সে যে রোগের রোগী ওই কনসার্ন হসপিটালে সে ভর্তি হয়ে যাবে, তার জন্য আইসোলেশন ওয়ার্ড থাকবে, ওখানে সে ভর্তি হয়ে থাকবে, যদি পজিটিভ হয় আমাদের কাছে পাঠাবে, নেগেটিভ হলে ওখানে চিকিৎসা হবে, তাহলে হয়রানিটা কম হয়। করোনা মোকাবিলায় দেশব্যাপী র্যাপিড টেস্টের বিকল্প নেই বলেও জানান তিনি। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। করোনার মধ্যেও এগিয়ে চলেছে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। স্বাস্থ্যবিধি মেনেই প্রকল্পে কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলী শ্রমিকরা। খরচ না বাড়িয়ে সঠিক সময় প্রকল্প শেষ করতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করেই কাজ চলমান রয়েছে বলে জানালেন প্রকল্প সংশ্লিষ্টরা। মহামারী করোনার কারণে যখন দেশের বেশিরভাগ প্রকল্পের কাজ প্রায় বন্ধ, তখন এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। বেশ কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও কঠোর স্বাস্থ্যবিধি মেনেই প্রকল্পের কাজ এগিয়ে নিতে ব্যস্ত প্রায় 8,000 দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিক। গত 3 মাসে অনেকটা এগিয়েছে চুল্লি নির্মাণের কাজ, তাই রূপপুর পারমাণবিক কেন্দ্রের বেশিরভাগ অবকাঠামো এখন দৃশ্যমান। সংশ্লিষ্টরা বলছেন চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ে উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন একদমই বিশেষ একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। ওখানে প্রতিদিন অনেক সিমেন্ট থেকে রড থেকে আরম্ভ করে মানে কি বলে খোয়া থেকে আরম্ভ করে স্টোন সব কিছু মিলিয়ে মানে এগুলো তো বিভিন্ন জায়গা থেকে আবার জোগাড় করে আনতে হয়। প্লাস এখন একটা অবস্থা যেখানে এসে দাঁড়িয়েছে আমরা প্রায় আমাদের অনেকগুলো মেশিন চলে আসছে, সেইগুলো ধরেন এই পোর্ট থেকে ছোটানো, তারপরে সেগুলোকে আবার নদী পথে টেনে নিয়ে আসা, মানে এটা আসলে অনেক বেশ কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু এর মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো কন্ডিশন দেওয়া হয়েছে এবং যেটা আমাদের সবার জন্য প্রযোজ্য সেটা হলো যে এই যেই মানে সাইটে ঢুকবে তাকে কতগুলো স্বাস্থ্যবিধি মানতে হয়, সেই সব স্বাস্থ্যবিধি মেনে চলা, মানে ওখানেও কিন্তু কোনো ব্যত্যয় আমরা ঘটতে দিই নাই। অস্বাভাবিক কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা হই নাই, আমরা স্বাভাবিকভাবে কাজ করছি। এই পরিস্থিতির কারণে কোথাও কোথাও কোনো কোনো সময় আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, প্রশাসন স্থানীয় প্রশাসনের সহায়তা সেগুলো আমরা সলভ করছি। এখন গড় পর্থায় ওয়ার্কিং ডেতে 8,000-এর উপরে বাংলাদেশি রসায়ন বিশেষজ্ঞ মিলে কাজ করছেন, উইকেন্ডে সপ্তাহে ছুটির দিনে 6,000, গড়ে আমাদের 7,000-এর অধিক লোক প্রকল্পে কাজ করছে। প্রকল্পের কাজ এগিয়ে চললেও সমস্যা তৈরি হয়েছে প্রশিক্ষণ নিয়ে। করোনার কারণে বিদেশে আটকে থাকা প্রকৌশলীরা যেমন দেশে আসতে পারছেন না, তেমনি নতুন কোনো দল প্রশিক্ষণও যেতে পারছে না। তাই বিকল্প উপায়ে প্রশিক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনার কথা জানালেন প্রকল্প পরিচালক। যেহেতু এই বিশেষ পরিস্থিতিতে নিয়মিত ফ্লাইট নেই, সেক্ষেত্রে আমাদের এই গত মাস থেকে এই যে মে পর্যন্ত যে 2টা ব্যাচ বা 3টা ব্যাচ পাঠানোর কথা ছিল, আনুমানিক 50 জন আমাদের প্রশিক্ষণার্থী, তারা সেটা পাঠাতে পারেনি। চেষ্টা করছি যে বিকল্প পদ্ধতিতে এই প্রশিক্ষণটা আমাদের যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশে অব্যাহত রাখে, তাহলে আমরা আশা করছি যে এই শিডিউলটা আমরা সমুন্নত রাখতে পারব। প্রকল্পের অগ্রগতি অনুযায়ী এবছরের প্রথম ইউনিটের চুল্লিতে বসানো হবে রিয়েক্টর ভেসেল, পাশাপাশি কেন্দ্রের প্রয়োজনীয় অন্য যন্ত্রপাতিও সঠিক সময়ে চলে আসবে এমন প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। আমাদের টার্গেট হচ্ছে এই বছরের শেষ দিকে প্রথম ইউনিটের রিয়েক্টর প্রেশার ভেসেল ইনস্টলেশন করা, সেটা সেভাবে আমরা আগাচ্ছি। আমাদের প্রথম ইউনিটের রিয়েক্টর বিল্ডিংয়ের ইন্টারনাল কন্টেনমেন্ট যেখানে রিয়েক্টর বসবে তার এখন বর্তমানে +20 মিটার থেকে 34.5 মিটার পর্যন্ত নির্মাণ কাজ চলছে, এবং এছাড়াও আনুপাতিক হারে অন্যান্য স্থাপনাগুলো চলছে। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে নির্মাণ কাজ আপনার 20 মিটার পর্যন্ত চলমান আছে। সুতরাং আমাদের নির্মাণ কাজ আমাদের শিডিউলের মতো অব্যাহত আছে। সব কিছু ঠিক থাকলে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে 2023-24 সালে।
রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ভারতের সীমানায় কেউ ঠোকেনি এবং দেশের মাটি কেউ দখল করেনি, এই বলে সবাইকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখ সীমান্তে 20 সেনা সদস্যের নিহতের ঘটনা দেশের জন্য একটি বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে দেশটির 20টি দলের শীর্ষ নেতারা অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুরুতেই লাদাখ পরিস্থিতি, গলওয়ান হত্যাকাণ্ড ও সরকারি পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্ন করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। চীনে গণতন্ত্র নেই বলে সেদেশের সরকার যা খুশি তাই করে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে ভারত সরকারের অনেক বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে বিভেদ ভুলে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি। এর আগে 4 উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ 10 সেনা সদস্যকে ফেরত দেয় চীন, তবে ভারত সরকার তা নিশ্চিত না করলেও বৃহস্পতিবার বিকেলে 14 নং টহল পয়েন্টে সেনা ফেরতের খবরটি জানান স্থানীয় সাংবাদিকরা। বিনা অস্ত্রে ভারতীয় জওয়ানদের সীমান্ত এলাকায় পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গেল সোমবার গলওয়ান উপত্যকার সংঘাতে অন্তত 20 জন ভারতীয় সেনা নিহত হয় এবং সংঘাতের পর দুই দেশের মধ্যে পারস্পরিক উত্তেজনা দেখা দেয়। এদিকে গেল 24 ঘণ্টায় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে 8 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। সন্ত্রাস বিরোধী অভিযানে হতাহতের এই ঘটনা ঘটে। সোপিয়ানে 5 জন এবং প্যাম্পর অঞ্চলে 3 জন নিহত হয়। নিহতদের 2 জনকে স্থানীয় মসজিদের ভেতরে হত্যা করা হয়, তবে এ সময় বন্দুক নয় টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। তাদের এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীও যুক্ত ছিল বলে জানানো হয়েছে। গেল 2 সপ্তাহে এই অঞ্চলে 24 জনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। করোনা আতঙ্কে বাজার বিমুখ ক্রেতাদের বাসায় বাজার পৌঁছে দিচ্ছেন কারণ বাজারের মুদি ব্যবসায়ীরা। নিয়মিত এবং বড় ক্রেতাদেরই এসব সেবা দিচ্ছেন তারা। ছুটির দিনে রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের সেই দৃশ্য এখন আর দেখা যায় না। স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে করোনা শুরু থেকে ঘরবন্দি উচ্চবিত্তের অধিকাংশ মানুষ, যারা ছুটির দিনে গাড়ি নিয়ে মাসের বাজার করতে আসতেন, তাদের দেখা নেই এখন। তাই হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছেন অনেক দোকানি, তবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ কম। মাছের বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতাই বেশি। ভালো মাছ নিয়ে বসে থাকলেও তেমন ক্রেতার দেখা মিলছে না। দামও কমতির দিকে। করোনার প্রভাব ও বর্ষার শুরু থেকেই বেশিরভাগ শাকসবজির দাম বেশি। খুলনায় ডাক্তার রাকিব খান হত্যার আলোচিত মামলার প্রধান আসামি জমির উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য 2 আসামিকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মহানগর হাকিম আতিকুস সামাদের কাছে এই জবানবন্দি দেয় প্রধান আসামি জমির উদ্দিন। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে জমির উদ্দিন ও খাদিজা বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য 3 আসামি আবুল আলী, গোলাম মোস্তফা ও রহিমকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় সদর থানার ওসির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত অবস্থায় আসামি সহ অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। মাদ্রাসার ছাত্র আবুল বাশার ওরফে সাইমন হত্যা মামলার প্রধান আসামি মীর হোসেন ওরফে মীরাকে 17 জুন রাতে ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেফতার করে সোনাইমুড়ি থানা পুলিশের একটি দল। পরে থানার ওসি আব্দুস সামাদ আইসোলেশন থেকে বের হয়ে এসে ওই আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধারে যান। এ সময় ওসি সহ অন্য পুলিশ সদস্যদের উপস্থিতিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়। এই অভিযানের সময় আসামি ছাড়াও একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে আসেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ভাইরাল হলে 18 জুন তাকে প্রত্যাহার করা হয়। 15 জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। থানা ভবনে নিজ রুমে আইসোলেশনে ছিলেন ওসি আব্দুস সামাদ। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পটুয়াখালীর কুয়াকাটার জেলেদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় করোনা অভিযোগ মোকাবেলায় কর্মহীন 5 শতাধিক জেলেদের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছে কুয়াকাটা সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার শেষ বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা বিদ্যানন্দের সহযোগিতায় এসব জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা সোসাইটির সভাপতি বদরুল আলম নাবিল, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট উপস্থিত ছিলেন। কর হার নির্ধারণে দেশি ও বিদেশি কোম্পানিকে একই কাতারে না এনে দেশীয় কোম্পানিদের জন্য আলাদা কর নির্ধারণ করতে মানববন্ধন করেছে সিগারেট বিড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে নীলফামারী চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এই মানববন্ধনে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট বিড়ি মালিক শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে 2017-2018 এবং 2018-19 অর্থ বছরের বাজেটে অনুমোদিত নিম্ন স্ল্যাবে দেশীয় ব্র্যান্ড ও আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য প্রণীত মূল্য ব্যবস্থা এবং করহার 2020-2021 অর্থ বছরের বাজেট প্রস্তাবে উপস্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন বক্তারা। এ সময় বক্তব্য রাখেন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট বিড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মীর মাহমুদুল সহ অন্যান্যরা। এ পর্যায়ে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গেল একদিনে বিশ্বে 5,126 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,58,000, আক্রান্ত 86,39,000-এর উপরে, সুস্থ হয়েছেন 45,68,000-এরও বেশি। দৈনিক মৃতের তালিকায় এগিয়ে থাকা ব্রাজিলে বৃহস্পতিবারও 1,200-এরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 47,900-এর কাছাকাছি, আক্রান্ত 10,00,000 ছুঁই। নাজুক মেক্সিকোতে মৃতের সংখ্যা 19,700 ছাড়িয়েছে আর যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,21,000, আক্রান্ত 22,75,000-এরও বেশি। দেশটির স্বাস্থ্য বিভাগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেস জানিয়েছে, করোনা রোগীদের প্রতি 5 জনের মধ্যে একজনই মারা যাচ্ছেন। বিভিন্ন রাজ্যে ফের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে লকডাউন তেমন কোনো লাভ হবে না বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসি। এদিনে করোনা রোগীর চিকিৎসায় আবারও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ক্লেমেন্ট খেলার সংবাদ। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ শুরু করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের দুই ফুটবলার সোহেল রানা ও মোহাম্মদ আবদুল্লাহ। করোনা সংকটে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ বাতিল হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন ফুটবলাররা। দীর্ঘদিন মাঠে খেলা না থাকায় ফিটনেস ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তারা। গত 15 মার্চের পর করোনা প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে লিগ বাতিল করে ফুটবল মৌসুমের সমাপ্তি ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 3 মাস ঘরবন্দি থেকে অনেকটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন ফুটবলাররা। মাঠে খেলা না থাকায় রুটিরুজির পথও বন্ধ। মাঠে ফিরতে মুখিয়ে ফুটবল যোদ্ধারা নতুন মৌসুমের কার্যক্রম শুরু করতে অনুরোধ জানিয়েছেন বাফুফের কাছে। আমাদের ফুটবলারদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যেহেতু লিগ খেলে আমাদের ফ্যামিলি চলে। ফুটবলের জন্য আমরা মনে করি বিএফএফ যদি খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট সিজনের লিগটা স্টার্ট করার যে ডিসিশনটা দেয়, তাহলে আমাদের সবাই একটু মেন্টালি ভাবে খুব সবাই ফ্রি থাকতে পারবে। আমরা ঘরে থেকে এইভাবে ফিটনেসটা ফুললি ধরে রাখতে পারবো না, তো আমরা চাই যে লিগটা শুরু হলে কম্পিটিশনও বাইরে যায়। আমার একটাই চাওয়া যে বিএফএফ সবাই নিয়ে বসে যেন যে কোনো একটা ভালো একটা ডিসিশন নেয়, যেটা প্লেয়ারদের জন্যই পজিটিভ, ক্লাবদের জন্যই পজিটিভ। অক্টোবরে ফিফা বিশ্বকাপ বাছাই ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে স্বাস্থ্যবিধি মেনে লিগ শুরু করলে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে জাতীয় দলের ফুটবলাররা। লিগটা যদি লং টাইম হয়ে যায় স্টার্ট হওয়া, এটা আমাদের জন্য খুবই নেগেটিভ মনে করবো, কারণ হচ্ছে আমাদের ফিটনেসটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তো আমরা লিগটা স্টার্ট হলে ইনশাল্লাহ ট্রেনিং এর শুরু করতে পারবো, ক্লাবে যার যার মধ্যে যেতে পারবো, যতটা সেফটি ভাবে লিগ স্টার্ট করা যায় আর্লি। ন্যাশনাল টিমের জন্য ভালো হবে, কারণ হচ্ছে যে লিগটা স্টার্ট থাকলে খেলোয়াড়রাও পজিটিভ থাকবে, রানিং থাকবে। গত মৌসুমের সমাপ্তি টেনে বাফুফে আশা করেছিল নতুন মৌসুমের প্রিমিয়ার লিগের দলবদল কার্যক্রম শুরু হবে আগামী সেপ্টেম্বরে, তবে করোনা পরিস্থিতিতে এখন পর্যন্ত নেই তার কোনো অগ্রগতি। ফুটবলাররাও আছেন অনিশ্চয়তায়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার ক্রিকেটের বড় নাম
কিংবদন্তি তুল্য রামচাঁদ গোয়ালা আর নেই। সকালে ময়মনসিংহে নিজের বাসভবনে বার্ধক্যজনিত রোগে মারা গেছেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার, বয়স হয়েছিল 79 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক বর্তমান ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেট বা হাতি স্পিনারের খনি, এই খনি থেকে উঠে এসেছে রফিক সাকিবদের মতো মনি মুক্তা। সেই খনির প্রথম হীরকখণ্ডটি রামচাঁদ গোয়ালা। 70 দশকের মাঝামাঝি থেকে 90-এর শুরু পর্যন্ত ঢাকার ক্রিকেটের অন্যতম সেরা বোলার, যার ঘূর্ণিতে নাজেহাল হননি এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া দুষ্কর। টানা 15 বছর খেলেছেন আবাহনীর হয়ে, জাতীয় দলের হয়ে খেলেছেন ভারতের পশ্চিমবঙ্গ ও শ্রীলঙ্কার টেস্ট দলের বিপক্ষে। সেই রামচাঁদ গোয়ালা চলে গেলেন না ফেরার দেশে। দারুণ প্রতিভাবান এই বোলার, আমার মনে হয় আবাহনীর সফলতার পেছনে, ক্রিকেট আবাহনীর সফলতার পেছনে 80-90 দশকে অসাধারণ এক অবদান তিনি রেখেছিলেন। সত্যি কষ্টকর, বিশেষ করে আমার জন্য কষ্টকর, এই কারণে আরো বেশি, ময়মনসিংহ থেকে ট্যালেন্ট হান্ট করে উনি কিন্তু ঢাকা প্রথম ক্রিকেট লিগে GMCC ক্লাবে আমাকে সিলেক্ট করে এবং তার মাধ্যমেই আমার ক্রিকেট যাত্রা শুরু হয়। সেরা সময়ে পরিচিতি পেয়েছিলেন আবাহনীর গোয়ালা নামে। ময়মনসিংহের ক্রিকেটে তিনি কিংবদন্তি। ময়মনসিংহ আবাহনীর প্রতিষ্ঠাতা সদস্য, ক্লাবটির আজীবন উপদেষ্টা। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শোকাহত তার সতীর্থ ও অনুজ ক্রিকেটাররাও। বয়স্ক অবস্থায় তিনি যে অসাধারণ ভ্যারিয়েশন করতেন, তার ভ্যারিয়েশন ছিল দারুণ, তার আর্ম বল ছিল চমৎকার। তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় ঢাকা লিগে তিনি ব্রেক থ্রু দিয়েছেন। ক্রিকেট ব্যক্তিত্ব অনেক আসবে যাবে ডেফিনেটলি, কিন্তু আমাদের এই ধরনের ক্রিকেট লাভার, ক্রিকেট স্পোর্টসম্যান আমার মনে হয় সহজে আসবে না। 90 দশকের মাঝামাঝি সময়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ান চিরকুমার রামচাঁদ। ভুগছিলেন বার্ধক্যজনিত নানা রোগে, আমৃত্যু ক্রিকেটই ছিল তার ধ্যান জ্ঞান সংসার। মনির হোসেন খান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। দেশে করোনায় আরো 45 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,243 জন, উপসর্গে মারা গেছেন আরো 34 জন। করোনার 2-3 বছরের স্থায়িত্ব নিয়ে ডিজি হেলথের বক্তব্যে তোলপাড়, পরিষ্কার তথ্য চান বিশেষজ্ঞরা, দায়িত্ব জ্ঞানহীন বললেন কাদের। রেড জোন চিহ্নিত করে দ্রুত লকডাউনে যাবে স্বাস্থ্য অধিদপ্তর, করোনা সারাতে ডেক্সামেথাসন নিলে বিপদ, সতর্কতা বিশেষজ্ঞদের। চীন ভারত সীমান্ত সংকট নিরসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠক, জম্মু কাশ্মীরে ফের উত্তেজনা, 8 জন নিহত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshen এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/bangladeshennews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।